নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর অন দ্য স্পট। সঙ্গে রয়েছে দিশা। শুরুতেই চোখ রাখবো যে খবরের দিকে, শিল্প শহর দুর্গাপুর, আর এই শহরেই কাজ মিলছে না স্থানীয়দের। কপালে বেকার যুবক লেখা, আর এই অবস্থাতেই কাজের দাবিতে বিক্ষোভে নামলো স্থানীয় যুবকরা। কারখানার গেট বন্ধ করে চলল আন্দোলন, শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়া হয়। প্রায় সময় এমন আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদন, এমনটাই দাবি করছেন কারখানার কর্তৃপক্ষ। চাকরির দাবিতে আসা বিক্ষোভকারীদের 50 জনকে আটক করেছে কাকসা থানার পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছে, তবুও আটক করা হচ্ছে, সমালোচনায় সরব বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, পাল্টা দাবি তৃণমূলের। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ালো বাসকোপা এলাকায়। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট দুর্গাপুর, এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আকাশ খানের সঙ্গে। আকাশ খান, আকাশ, শিল্পাঞ্চল দুর্গাপুরকে বলা হয়, আর সেখানেই দেখা যাচ্ছে যে কাজের সন্ধানে রীতিমতো রাস্তায় নামতে হচ্ছে বেকার যুবকদের, কি জানতে পারছো? লক্ষ্য করা গেছে যে দুর্গাপুরের যে কাঁচটা বাঁশকোপা এলাকা রয়েছে, সেখানে একটি বেসরকারি ইস্পাত কারখানা রয়েছে, এবং সেই ইস্পাত কারখানায় মাঝে মধ্যেই শ্রমিক যারা স্থানীয় লোকজন রয়েছে তারা সেখানে গিয়ে কাজের দাবি জানাতে থাকে। এবং আজকেও যেটা সকাল থেকে লক্ষ্য করা গেছে যে বেকার যুবক লিখে তারা কিন্তু এই কাজ কাজের সন্ধানে সেখানে জমায়েত হয় এবং কাজের দাবি জানাতে থাকে। এবং তাদের যেটা অভিযোগ, যারা স্থানীয় গ্রামবাসী যারা এখানে উপস্থিত হয়েছিল তাদের যেটা অভিযোগ যে দীর্ঘ কয়েক বছর আগে তারা এই এলাকায় তাদের জমি দিয়েছে, তার কারণ হচ্ছে তারা যাতে এই কারখানায় কাজ পায়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা সেখানে কোনো কাজ বা চাকরি পায়নি, এবং এই কারখানা যে দূষণ, সেই দূষণের ফলে কিন্তু স্থানীয় কারখানা সংলগ্ন যে সমস্ত জমি, চাষ জমি, সেই সমস্ত জমিতে যেমন চাষের অযোগ্য হয়ে উঠছে, তেমনই কিন্তু দূষণের ফলে সাধারণ মানুষ, স্থানীয় যারা বাসিন্দা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকমটাও তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ফলত এই অভিযোগ আজকে সকাল থেকেই তারা কারখানার যে মূল গেট, সেই গেটের সামনে বসে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে, তারা কাজের দাবি জানাতে থাকে। গোটা ঘটনায় কিন্তু পরিস্থিতি এমনটাই পর্যায়ে পৌঁছে যায় যে কারখানার ভেতরে যে শ্রমিক তারা যেমন প্রবেশ করতে পারে না, তেমনি কারখানার যে সমস্ত কাঁচা মাল বা সামগ্রী নিয়ে যে সমস্ত গাড়ি আছে কারখানার ভিতরে ঢোকার জন্য সেগুলোও কিন্তু আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে কাঁচা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 জনকে সেখান থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। দেখো, গোটা ঘটনাকে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে একদিকে যেমন শিল্পর প্রয়োজন আছে, তেমন কিন্তু কৃষিরও প্রয়োজন রয়েছে, এবং তার সাথে সাথে যে সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা তাদের কাজেরও প্রয়োজন রয়েছে। ফলত শিল্প না হলে তারা কাজ পাবে না বা তাদের চাকরি হবে না, এটা যেমন ঘটনা, তেমনই কিন্তু শিল্পেরও প্রয়োজন, অর্থাৎ শিল্পকে কৃষিরও প্রয়োজন রয়েছে, এমনটা শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু অপরকে যারা বিরোধী দল রয়েছে তাদের পক্ষ থেকে সমালোচনা করা হয় এবং তাদের যেটা বক্তব্য, বিশেষত বিজেপি যেটা দাবি করছে যে এখানে শিল্প বলতে সেই অর্থে কোনো নতুন করে কিছু হচ্ছে না, ফলত সাধারণ মানুষ তারা কাজ চাইবে এবং তাদের যে দাবি সেই দাবিকে, অর্থাৎ কাজ চাওয়ার যে দাবি সেই দাবিকে তারা কার্যত সমর্থন জানিয়েছে এবং যারা কাজ চাইতে এসেছিল তাদের দাবিকে ন্যায্য দাবি বলে তারা দাবি করছে। দেখো, গোটা এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ পক্ষ থেকে জানতে পারছি, প্রায় 50 জনের মতো যারা বিক্ষোভ করছিলেন তাদের 50 জনের মতো লোককে তারা আটক করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনা ঘিরে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক যে চর্চা, অর্থাৎ শাসক দল এবং যে রাজনৈতিক চর্চা, সেটা কিন্তু শুরু হয়েছে। দিশা, একদমই আকাশ, তবে দেখো 50 জন বিক্ষোভকারীদের আটক করা হয়েছে, মূলত কিসের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে? দেখো, কারখানা কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে এবং আজকেও বৃহস্পতিবার সকাল থেকেই যারা স্থানীয় গ্রামবাসী তারা কিন্তু এসে গেটের সামনে বসে পড়ে এবং দীর্ঘক্ষণ ধরে তারা সেখানে কাজের দাবি জানাতে থাকে। ফলত কারখানায় যেমন শ্রমিক ঢুকতে বাধা পায়, তেমন কিন্তু কারখানার যে কাঁচা মাল সেগুলোও কিন্তু, সেই যে গাড়ি, সেই গাড়িও কিন্তু ঢুকতে বাধা পায়। ফলত উৎপাদন ব্যাহত হয় এবং উৎপাদন ব্যাহত হওয়ার ফলে কারখানা কর্তৃপক্ষের
বেশ কিছু লস হয়েছে এমনটা তারা দাবি করছে। পাশাপাশি এই যে কাজ কাজের যে দাবি, কাজের দাবিতে যে সাধারণ মানুষের সেখানে জমায়েত বা বিক্ষোভ বা তাদের যে দাবি জানাতে থাকা, সেই বিষয়টিও তারা বিবেচনা করবে বা তারা চিন্তা ভাবনা করে দেখবে এমনটা কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এবং এই ঘটনায় একদিকে যেমন কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে, তেমনই যারা বিক্ষোভ করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যায় এমনটা পুলিশ থেকে আমরা জানতে পারছি। তবে আকাশ, আরেকটা বিষয় হচ্ছে, দেখো এভাবে হঠাৎ করে নিশ্চয়ই কাজের দাবি নিয়ে বসে পড়বেন না সেখানকার স্থানীয়রা। পূর্ব প্রতিশ্রুতির মতো কোনো বিষয় সামনে এসেছে কি, যে তাদেরকে কি বলা হয়েছে এর আগে যে এখানে তারা কাজ পাবেন বা তাদেরকে কাজ দেওয়া হবে, এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? দেখো এই যে কারখানা, এই যে সরকারি স্থাপিত কারখানা, এই কারখানা কিন্তু কয়েক বছর আগেই এখানে তৈরি করা হয়েছিল এবং তারপর থেকে এই কারখানা চলছে। এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন তাদের মধ্যে স্থানীয় যারা এসেছিলেন তাদের মধ্যে এক মহিলা রয়েছেন, তিনি বলছেন যে আমরা এই কারখানায় কাজ করি। এবং অন্যান্য যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু স্থানীয়রা কাজের দাবি জানাচ্ছে, যেহেতু এলাকায় একটি ইস্পাত কারখানা চলছে এবং সেই ইস্পাত কারখানায় তারা কাজের দাবি নিয়ে মূলত আজকের এই জমায়েত করেছিল। এবং সেখানে তারা যেটা আরো অভিযোগ করছে যে এই কারখানার যে দূষিত জল বা এই কারখানা থেকে যে দূষণ ছড়াচ্ছে সেই দূষণের প্রভাব কিন্তু এলাকায় পড়ছে এবং তারা সাফার করছে এই দূষণের ফলে, তারা যারা মানুষজন বা গ্রামীণ তারা কিন্তু সাফার করছে। অর্থাৎ তারা চাইছে এখানে যেহেতু একটা কারখানা চলছে সেই কারখানায় তারা চাকরি পাক, তারা কাজ পাক, তাতে করে তাদের যেমন একদিকে আর্থিক সচ্ছলতা আসবে পাশাপাশি তারা চাকরি পরিবারে একটা সচ্ছলতা থাক, এরকমটাই কিন্তু স্থানীয়রা দাবি জানাচ্ছে। এবং কারখানা কর্তৃপক্ষ যেটা এই বিষয়ে জানিয়েছে যে মাঝে মধ্যে লোকজন আসে এবং তারা বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন রকম দাবি জানাতে থাকে। আজকে সকাল থেকে যে যারা ওখানে কারখানার সামনে গেটের সামনে জড়ো হয়েছিল তাদের যেটা দাবি ছিল যে এই কারখানায় কাজ চাইছে এবং কারখানার যে সমস্ত দূষণের ফলে তারা সাফার করছে, অর্থাৎ তারা কারখানায় কাজ চাই, চাকরি চাই, এরকম তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ আকাশ। এদিকে শিল্প শহর দুর্গাপুর আর সেই শহরেই কাজের সন্ধান মিলছে না স্থানীয়দের। কপালে বেকার যুবক লিখে আজ কাজের দাবিতে বিক্ষোভে নামলো স্থানীয় যুবকরা। কারখানার গেট বন্ধ করে চলল আন্দোলন, শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়া হয় সেখানেও। প্রায় সময়ই এমন আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন, এমনটাই দাবি করছেন কারখানা কর্তৃপক্ষ। এদিকে চাকরির দাবিতে আসা বিক্ষোভকারীদের মধ্যে 50 জনকে আটক করে কাকসা থানার পুলিশ নিয়ে যায়। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছে তবুও আটক করা হচ্ছে, এই বিষয়কে ঘিরেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানান পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, পাল্টা দাবি তৃণমূলের। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসকোপা এলাকায়। ম্যানেজমেন্ট আমাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তার মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা খুশি নই। আমরা চাই আমাদের কাজ যাতে হয়। আমরা বিগত 3 বছর ধরে কাজ করছি, কেউ সিভিলে, কেউ মেকানিক্যালে, কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে, কিন্তু কাজ করার পর যখনই প্রজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। তাই আজকে আমাদের এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। আছে ফ্রিকোয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস, এটাকে আর মানে আমরা শুধু টাকাতেই নয় অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে। আর এরকম পরিস্থিতির মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে আর কি। যাই হোক, এর মধ্যে আজকে ডেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করেছে আর হোপফুলি আমরা ভরসা করি কি যাতে কি ভবিষ্যতে এরকম হবে না। এটা কিছুই না, কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে, তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে আর হোপফুলি আগেরটা বেটার হবে। যে ওখানকার অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেনস্টে, এই কারণে কারণ উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ মানুষের হাতে কাজ চাই, কাজ থাকলে এই শিল্প চাই। সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার
দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয়, শূন্য হয়তো হবে না কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে। কারণ মানুষের জন্য কারখানা, কারখানার জন্য মানুষ নয়। তো এই বিষয়টা আমাদের নলেজে এসেছে, আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি। তো আমরা চাইবো যে যারা মুভমেন্ট করছে তাদের রাজনৈতিকভাবে যেরকমভাবে তাদের সঙ্গে কথা বলা সেভাবে কথা বলা হবে, পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, একই সঙ্গে যুগপথ মানুষের দূষণ কমবে, মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে, অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু। এই সরকার তো না কৃষিকে ভালোবাসে, না এই সরকার শিল্পকে ভালোবাসে, এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে। এদিকে রাজ্য জুড়ে বুধবার রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিল 8-80 সকলেই। বারাসাতের ছবিটিও ভিন্ন ছিল না। বারাসাতের ডাকবাংলো মোড় এবং কলোনি মোড়ে জমায়েত করে শয়ে শয়ে মানুষ। প্রত্যেকেরই দাবি একটাই, আরজিকর কাণ্ডের বিচার চাই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান বিক্ষোভের তীব্রতা আরও ভয়ঙ্কর রূপ নেয়। হাজার হাজার মানুষ এসে যোগ দিয়ে গলা মেলান প্রতিবাদী স্লোগানে। নির্দিষ্ট সময়ের পরে পুলিশ বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বারাসাত থানার পুলিশের সেই প্রস্তাবে কোনো রকম কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা। মধ্যরাত পার হয়ে গেলেও অবস্থান বিক্ষোভ না ওঠায় বারাসাত পুলিশের SDPO আইসি সহ বিশাল মহিলা পুলিশের বাহিনী যায় বারাসাত কলোনি মোড়ে। মধ্যরাতে রীতিমতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মধ্যরাতে পুলিশের সঙ্গে আম জনতার ধস্তাধস্তি ও আটকের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে সকাল থেকেই ফের উত্তেজনা ছড়ায় বারাসাত জুড়ে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। লাত দখলের লড়াইয়ে উত্তেজনা, এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডুর সঙ্গে। তন্ময়, লাত দখলের সেই অভিযানে গতকাল আমরা সকলেই দেখেছি গোটা বঙ্গবাসী কিন্তু সাড়া দিয়েছিলেন, সেখানে বারাসাতও পিছিয়ে ছিল না। একইভাবে সেই রাত দখলের অভিযানে পা মিলিয়েছেন, কিন্তু দেখা গেল অন্য এক অশান্তিকর ছবি। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন আন্দোলনকারীরা, আর কি জানতে পারছো? তাদেরকে ঘিরে আবার আজ আরো উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত। একেবারে দৃশ্য দেখো, কালকে রাত্রে যখন রাত দখল করেছিলেন মহিলারা এবং পাশাপাশি কিন্তু পুরুষরাও কিন্তু সেই রাত দখলে সামিল হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে গভীর রাতের দিকে প্রায় 34 নম্বর জাতীয় সড়কে বেশ কিছু পুরুষ এবং মহিলা তারা কিন্তু অবরুদ্ধ করে দেয়, এবং পুলিশের যেটা জানাচ্ছে যে তাদের কিন্তু একাধিকবার উঠে যেতে বলা হয়েছে, কারণ ওটা 34 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা এবং ওই দিক থেকে বেশ কিছু সবজির গাড়ি কলকাতার দিকে আসে, তার জন্য কিন্তু তাদের দাঁড়িয়ে উঠে যেতে বলেছিল রাস্তা থেকে, তারা সে কথা শোনেনি, তার জন্য কিন্তু বাধ্য হয়ে এক প্রকার তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। তবে আজকে যখন সকালবেলা কোর্টে নিয়ে যাওয়া হয় তাদের, তখন দেখা যায় যে একাধিক ধারায় তাদের মামলা দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে। তবে বারাসাত জেলা যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু বিচারক তাকে কিন্তু পুলিশকে কিন্তু একাধিক প্রশ্ন করে, তাদের তাদের জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো, তাদের তারা কি কোনো অস্ত্র নিয়ে ছিল কিনা এমনটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয় পুলিশকে। পরবর্তীতে কিন্তু প্রত্যেককেই জামিন দিয়ে দেয় আদালত, 18 জনকে গ্রেপ্তার করেছিল, তার ভিতরে ছিল 5 জন মহিলা, প্রত্যেকেই কিন্তু জামিন দিয়ে এবং পরবর্তীতে কিন্তু তারা জামিনে মুক্তি পায়। এবং এই এই ঘটনা নিয়ে কিন্তু যে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি, তিনি কিন্তু আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে একেবারেই তার বিক্ষোভকারী যারা ছিল তারা কিন্তু একেবারে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল, তার জন্যই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং পুলিশ যখন তাদেরকে অবরোধ হটাতে বলে তখন তাদের অসভ্য ভাষায় গালিগালাজ করছিল এবং তাদের চড়া হয়েছিল, তার জন্যই কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে, এমনটাই কিন্তু জানিয়েছেন বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পন্সর নীলাঙ্গি দিশা। একদমই তন্ময়, তবে আরেকটা বিষয় দেখো, এটা ছিল গতকালকে সেই ছবি, অবশেষে দেখা গেল আজ সকালেও কিন্তু তার রেশটা দেখা গিয়েছে, আরো একবার কিন্তু রাস্তায় নামতে দেখা গিয়েছে বারাসাতবাসীদেরকে, সে বিষয়ে খানিকটা বিস্তারিত জানবো। দেখো আজকে যখন সকালে যাদেরকে গ্রেপ্তার করেছিল বারাসাত থানার পক্ষ থেকে 18 জনকে, তাদের যখন গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় তখন কিন্তু একেবারে বেশ কিছু আন্দোলনকারী তারাও কিন্তু বারাসাত থানা চত্বরে আসে এবং বারাসাত জেলা যে আদালত রয়েছে সেই আদালতে আসে এবং তাদের কিন্তু স্লোগান দিতে দেখা যায় এবং আরজি করে যে নির্যাতিতার যে একেবারে
নির্যাতিতার যে শাস্তি যে একেবারে নির্যাতিতার যে করেছে তাকে যেন ফাঁসি দেওয়া হয় এমনই দাবি তোলেন, এবং পাশাপাশি যে আন্দোলনকারী যারা ছিল তাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরও কিন্তু মুক্তির দাবি করেছিল, এমন ভাবে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে আদালত চত্বরে এবং পাশাপাশি বারাসাত থানা রয়েছে থানা চত্বরে। পরবর্তীতে কিন্তু যখন জামিনে মুক্তি পায় তারপরে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহলদারি বাড়ানো হয়েছে, কারণ যাতে আর অন্যরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার জন্য। দিশা একেবারে ধন্যবাদ তন্ময়। এদিকে রাজ্য জুড়ে বুধবার রাত দখলের লড়াইয়ে সামিল হয়েছিল 8-80 সকলেই। বারাসাতের ছবিটিও ভিন্ন ছিল না। বারাসাতের ডাকবাংলো মোড় এবং কলোনি মোড়ে জমায়েত করে শয়ে শয়ে মানুষ। প্রত্যেকেরই দাবি একটাই ছিল, আরজিকর কাণ্ডের বিচার চাই। রাতবারের সঙ্গে সঙ্গে অবস্থান বিক্ষোভের তীব্রতা আরও ভয়ঙ্কর রূপ নিতে থাকে। হাজার হাজার মানুষ এসে যোগ দিয়ে গলা মেলান প্রতিবাদী স্লোগানে। নির্দিষ্ট সময়ের পরে পুলিশ বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বারাসাত থানার পুলিশের সেই প্রস্তাবে কোনো রকম কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা। মধ্যরাত পার হয়ে গেলেও অবস্থান বিক্ষোভ না উঠায় বারাসাত পুলিশের এসডিপিও আইসি সহ বিশাল মহিলা পুলিশের বাহিনী যায় বারাসাত কলোনি মোড়ে। মধ্যরাতে রীতিমতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে বারাসাত থানার পুলিশ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মধ্যরাতে পুলিশের সঙ্গে আমজনতার ধস্তাধস্তি এবং আটকের ছবি ভাইরাল হয়, আর সেই ছবি দেখে সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বারাসাত চত্বর। হেফাজতে নেওয়ার পরে এখানেই চালান করা হবে আমাদের এই আন্দোলনটা। সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে, আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কোর্টের কাছে। এমন তো শুনেছি লাঠিচার্জ হয়েছে শুনেছি, এই সব কিছুর জবাব আমাদের চাই। এইগুলো বেআইনি, পুলিশ কোনোভাবেই করতে পারে না। একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি, সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না, প্রশাসনই স্বৈরাচার চালাতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছিল তার রায়েতে যে স্টেট যেন তার পাওয়ার পিসফুল প্রোটেস্টারদের উপর না দেখায়। আমরা বারবার সেই একই ছবি দেখতে পাচ্ছি একাধিক জায়গায় রাজ্য জুড়ে। এর একটা শেষ দেখতে হবে আমাদের। যতদিন না সাথীরা মুক্তি পাচ্ছে, যতদিন না আমরা বিচার পাচ্ছি, প্রকৃত বিচার পাচ্ছি, ততদিনই আন্দোলন চলবে। ট্রাফিক বিল্ড হচ্ছে এবং সব জেলা থেকে তো গাড়িগুলো ঢুকছে, অনেক গুডস ভেহিকলস দাঁড়িয়ে আছে, ট্রাফিক বিল্ড আপ হচ্ছে। আপনারা একটু মানে ইয়া তো সাইডে করুন, একটু আপনারা কোনো ইন্টিমেশন দেয়নি আমাদেরকে, তো ওটাও ইনফরমেশন ছিল না। তাও যদি আপনারা সিট ইন ডেমনস্ট্রেশন যদি করছেন তাহলে এক সাইড হয়ে করুন, অ্যাটলিস্ট ওয়ান লেনটা যদি খুলে দিতে তাহলে আমাদেরকে ট্রাফিকটাকে একটু মুভিং রাখার সুযোগ হতো। এবং অনেক ট্রাকগুলো দাঁড়িয়েছিল যার মধ্যে যে সবজির গাড়িগুলো হোক বা লাইফ স্টক গাড়িগুলো হোক, ওদের ড্রাইভারগুলো এসে এসে পুলিশদেরকে রিকোয়েস্ট করছিলেন কি আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে গাড়িটা। এমার্জেন্সি সার্ভিস হল্ট হয়েছে, ট্রাফিক অনেক আটকে গেছে, আপনারা একটা সাইড হয়ে যান। তার মধ্যে দে স্টার্টেড মিসবিহেভিং উইথ পুলিশ, তো কয়েকজন পিছন থেকে পুলিশকে হ্যাকল করতে আসলো, ওদেরকে ধরলে আবার অনেক লোক এসেছে, তো লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার যার জন্য যার সাথে মিসবিহেভ করেছেন। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, জোর করে বা অত্যাচার আপনাকে লাগছে ওকার মধ্যে অত্যাচার হচ্ছিল না, আমরা তো রিকোয়েস্টই করছিলাম। তার আগেও ইনফ্যাক্ট ওটা তো লাস্ট টাইমের ভিডিওটা আপনি দেখছেন, তার আগেও অনেকবার আমার পুলিশ টিম গিয়ে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছে। পরবর্তী খবরে, আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে মাথা ভাঙার হামলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিপুলের সঙ্গে। বিপুল, আরজিকরের বিচারের দাবিতে আরও একবার রাত দখলের ডাক, আর সেখানে মাথা ভাঙায় হামলার অভিযোগ, যেমনটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনকারীদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে, কী জানতে পারা যাচ্ছে? বিপুল, তুমি কি শুনতে পাচ্ছ? আমি জানতে চাইছি আরজিকর ঘটনার প্রতিবাদে কর্মসূচিতে মাথা ভাঙায় যে হামলার ঘটনা ঘটেছে সেখানে আন্দোলনকারীদেরকে, আরজিকরের ঘটনা যখন কাল রাজ্য সহ গোটা দেশ পাশাপাশি পিছিয়ে নেই কিন্তু কোচবিহার জেলাও, গতকাল যখন রাজ্য জুড়ে কিন্তু রাত দখলের একটি কর্মসূচি গ্রহণ করেছিল আন্দোলনকারীরা, সেই কর্মসূচি হয়েছিল কিন্তু কোচবিহারের মাথা ভাঙাতে। অভিযোগ সেই যে আন্দোলনকারীরা যে কর্মসূচি করছিলেন নানা রকম
কর্মসূচির মধ্যে কিন্তু স্ট্রিট পেন্টিং এর একটা কর্মসূচি ছিল তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, এই যখন কর্মসূচি তাদের চলছিল ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু তাদের উপর আক্রমণ করে এবং এতে প্রদ্যুৎ সাহা নামে এক ব্যক্তি কিন্তু জখম হন এবং আহত হন। যদিও গতকাল রাতেই কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন তৃণমূল কংগ্রেস। আজ সকালেই কিন্তু প্রদ্যুৎ সাহা, যিনি কিনা একজন বাম সমর্থক বলে জানা গেছে, তিনি কিন্তু আজ মাথাভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি কিন্তু যে এলাকায় কালকে পেন্টিং হয়েছিল, যা আর কি যেখানে তৃণমূল কংগ্রেস আক্রমণ চালিয়েছিল এবং যেখানে যে স্ট্রিট পেন্টিং গুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুছে ফেলার অভিযোগ উঠছিল, সেই জায়গায় যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা, তারা কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শনও করেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় আন্দোলনকারীদের উপর কোন রকমের আক্রমণ হয়নি, এই অভিযোগ সম্পূর্ণই কিন্তু ভিত্তিহীন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে স্ট্রিট পেন্টিং হচ্ছিল সেখানে কিন্তু একটি শব্দ লেখা হয়েছিল যা উচিত হয়নি, সেটারই বিরোধিতা করেছিল যে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই, যদিও যে অভিযোগ থানায় জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু গতকাল রাতেই তিনজনকে কিন্তু গ্রেফতার করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ বলে এদিন মাথাভাঙ্গায় সাংবাদিক বৈঠক করে জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। এবং ইতিমধ্যে আজকে কিন্তু যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের আদালতেও পেশ করা হয়েছে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার ঈশা। একদমই বিপুল, তবে আরেকটা বিষয় দেখো, তৃণমূলকে ঘিরে যখনই কোনো রকমের কোনো অভিযোগ ওঠে তখন কিন্তু বিরোধী পক্ষ চুপ থেকে বসে থাকে না। তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, বিরোধী পক্ষের থেকে কি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে এই বিষয়ে? দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখবো, বিরোধী যাদের উপর হামলা হয়েছে, যে প্রদ্যুৎ সাহা তিনি কিন্তু একজন বাম কর্মী বলে জানা গেছে এবং আজকে সকালে কিন্তু বাম ফ্রন্টের পক্ষ থেকেই কিন্তু মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বাম নেতৃত্বরাও সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি এখনো পর্যন্ত জানা যায়নি অন্যান্যরা কি কর্মসূচি গ্রহণ করবে, কিন্তু বাম ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যদি এই যে যারা আক্রমণ করেছে তারা যদি সাজা না পায় তাহলে কিন্তু আগামীতে তারা পথে নেমে আন্দোলন করবে বলেই জানিয়েছেন বাম নেতৃত্বরা। দিশা একেবারেই ধন্যবাদ বিপুল। এদিকে আরজিকর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে মাথাভাঙ্গায় হামলার অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর গণনাট্য সংঘ, দুটো গণসংগঠনের ডাকে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে, তারাও কবিতা, কেউ আবৃত্তি, কেউ নাচ করেছেন, মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি, সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত, দুঃখিত। গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, সারা দেশে হচ্ছে, আন্তর্জাতিক স্তরে হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই, এই সংগ্রাম এটা চলতে থাকবে। আমরা তো যে ঘটনাটা ঘটেছে আরজিকর কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি, আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাচ্ছি এবং আমরা মিছিলও করেছি। আমরা সর্বতোভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে, কেসটা বর্তমান সিবিআই দেখছে। এই যে 20 দিন হলো, এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না, কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির, ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা
আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেইন্টিং করছিল স্ট্রিট পেইন্টিং তাদের পেইন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এ ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না, কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল, সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে। এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে, তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেইন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। জেলা খবর অন দ্য স্পট এ পর্যন্তই। খবর সম্পর্কিত পরবর্তী আপডেট এবং অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।